হায় হায় দর্শক শ্রোতা, একই হয়ে গেল মানিক মিয়ার। হ্যাঁ দর্শক শ্রোতা, এই সেই কালা মানিক। কালা মানিকের কি হয়ে গেল আজকে আপনাদেরকে আমি দেখাবো এই খবর। হ্যাঁ দর্শক শ্রোতা, এই সেই কালা মানিক, এই সেই কালা মানিক, যে কালা মানিক একটি দলের হয়ে কাজ করেছে। আমার কাছে তথ্য আছে দর্শক শ্রোতা, 900 কোটি টাকার মালিক হয়েছে এই কালা মানিক। কার আশ্রয় পেয়েছে জানেন? এই সেই নেত্রী, তার আশ্রয় পেয়ে তিনি দিনকে রাত বানিয়েছে, রাতকে দিন বানিয়েছে। হায় 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 দর্শক, এই কিভাবে সম্ভব? আমি ভারত বাংলার একজন উপস্থাপক হিসেবে এটা মেনে নিতে পারি না, পারি না দর্শক। এটা কিভাবে সম্ভব? কালা মানিক একজন বিচারপতি, যে কিনা আমাদের দেশে বিচারকে, মানুষ যাকে মন চেয়েছে তাকেই রায় দিয়েছে, কাউকে ফাঁসিতে ঝুলিয়েছে। 900 কোটি টাকার মালিককে কেন কলা পাতায় শোয়ানো হবে? এটা বিচার করতে হবে দর্শক শ্রোতা। এই কালামানি 15,000 টাকা কন্টাকে ইন্ডিয়ায় যেতে চেয়েছিল তার আশ্রিতাদার কাছে, যে কিনা তার মা, যে কিনা তার দুঃখিত দর্শক। 15,000 টাকার বিনিময়ে 2টা ছেলে তাকে পার করে দিয়ে নৌকা। পরবর্তীতে তার কাছ থেকে 70 লক্ষ টাকা তাকে পেদারি দিয়ে নিয়ে গেছে। এটা মেনে নিতে পারি না, পারি না, পারি না, পারি না দর্শক। এই সেই কালামানিক, যে কালামানিক একজন সুন্দরী উপস্থাপিকাকে উচিত শিক্ষা দিয়েছিল, টকশোতে তাকে রাজাকার বলেছিল, তাকে কেন এইভাবে, কেন 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 এইভাবে অত্যাচার করা হবে দর্শক? আমি দর্শক শ্রোতা, এই কালামানিকার কি অবদান বাংলাদেশের জন্য আপনারা কি ভুলে গেছেন? ভুলে গেছেন কি অবদান? যাকে খুশি তাকে আদালতে দেখে উদ্ভাস করাতেন। ট্রাফিক, একজন ট্রাফিক, বেয়াদব ট্রাফিক, তাকে সালাম দেয়নি, যে জন্য তাকে কান ধরে উদ্ভাস করিয়েছে, আদব কায়দা শিখিয়েছে, এই সেই কালামানি। সরকারি বাড়িতে, সরকারি বাড়িতে তিনি থেকেছে, ভাড়া দেয়নি, কেন দিবে, কেন দিবে ভাড়া, কেন দিবে? কারণ তিনি কি চামচামি করেছে না? হ্যাঁ, দলের হয়ে কথা বলেছে না, কেন সরকারকে টাকা দিবে? লন্ডনে বাড়ি করেছে, লন্ডনে, একজন লন্ডনে বাড়ি করেছে, তাকে এইভাবে কলা পাতায় শোয়াচ্ছে, এইভাবে সবে কলা পাতায় দর্শক। টকশোতে, টকশোতে সুন্দরী নায়িকাকে একটু 2টা কথা বলাতে এইভাবে, এইভাবে কালা মাইকা ভাইকে এইভাবে গলার ভেতরে দড়িটা বেঁধে তাকে জিজ্ঞাসা করেছে। আমরা সেটার কঠোর তীব্র নিন্দা জানাচ্ছি। কালামানিককে আবারও বলি, কালামানিককে ছেড়ে দিন, কালামানিককে ছেড়ে ছাত্র জনতার মাঝখানে দিন। দেখুন কালামানিককে কিভাবে ছাত্ররা সেলুট দেয় আর একটা করে পিএল দেয়। এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন। আমি ইন্ডিয়া থেকে খবর পড়ছি, এই সেই কালামানিক, এই সেই তার নেত্রী, হুঁশিয়ার, সাবধান। যারা এই কালামানিককে দেখে এখনো পর্যন্ত শিক্ষা নেননি, একটু সাবধান হয়ে যাবেন। এই কালামানিকের কিন্তু অন্ডকোষ ফাটিয়ে দিয়েছে দর্শক শ্রোতা। ক্ষমতার অপব্যবহার করা ঠিক না, যেমনটা করেছে এই কালামানিক, আজকে তার কলা পাতায় বিস্তার, তিনি এখন জীবন যায় যায় অবস্থা দর্শক। তাই বললাম, যারা এখন ভাবছেন কালামানিকের মতো সম্পদের পাহাড় করবেন, বিভিন্ন জায়গায় বাড়িঘর করবেন, তেল মারবেন নেতা নেত্রীদের, একটু সাবধান হয়ে যান, আপনারও কিন্তু অন্ধকার সাথে থাকবে না। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিয়ে